طيب ايه সাথে আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছু কিছু দুষ্কৃতিকারীরা তাদের উস্কানিমূলক কার্যক্রম পরিচালনা করছে এবং এই ধরনের দুষ্কৃতিকারীরা জনগণের জানমালের নিরাপত্তার হুমকি সাধন করছে এবং আপনারা দেখেছেন যে সকাল থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই ধরনের দুষ্কৃতিকারীরা দুটি বাসে আগুন দিয়েছে এবং জানমালের ক্ষতি সাধন করছে আমরা এই ধরনের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা গ্রহণ করেছি ইতিমধ্যে আমরা সকাল থেকে একজনকে গ্রেফতার করেছি যারা এই ধরনের দুষ্কৃতিমূলক কার্যক্রম এবং জনগণের জানমালের ক্ষতি সাধন করছে এবং আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখার জন্য এবং জনগণের চলাচল নির্বিঘ্ন রাখার জন্য আমাদের যত ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রয়োজন সে ধরনের কার্যক্রম অব্যাহত রাখছি এবং এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে জনগণের চলাচল নির্বিঘ্ন রাখার জন্য যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সব ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করে থাকব এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আমরা নিয়ন্ত্রণে এনেছি এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে এবং এই ধরনের যত ধরনের কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন আমরা সব ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকব না এখন আমরা কোনো ধরনের শ্রমিকদের রাস্তায় দেখতে পাচ্ছি না আপনারা জানেন যে মজুরি বোর্ড ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং ঢাকায় এটার জন্য সভা কল করা হয়েছে সভা চলছে আশা করি এটা খুব দ্রুত একটা সমাধানে আসবে কেউ তারা থাকবেন না যার কাছে আপনারা চলে যান চলে যান কেউ দুই পাশে তারা থাকবেন না আপনারা